बढ़ जाएंगे जब खून दिल खून जिगर है, बढ़ जाएंगे जब खून दिल और खून जिगर है, देखेगी जब भी नकल मोहब्बत समर है। खुदा बहुत दूर है, बहुत दूर है, बहुत दूर है, এত নিকটে, এত নিকটে, বান্দা বান্দার কাছে যত নিকটে, আল্লাহ বলেন আমি তোর আরো নিকটে। নিকটে কে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা আল্লাহকে কবরে নিয়ে যাব, ঠিক কি ঠিক না? আমাদের কবরের সঙ্গী কে? কে সঙ্গী? আল্লাহ। মাহাদবজি, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আমরা সকলেই দোয়া করবো ইনশাল্লাহ, প্রতি বছর যেন তারা আমাদেরকে ইমানের উপহার দিতে পারে, ঠিক কি ঠিক না? কিসের উপহার? আমরা সকলেই আখেরি ফরিয়াদ, আমরা গুজওয়াই হিন্দে ইমাম মাহদির সাথে একত্রিত হয়ে যুদ্ধ করতে কারা কারা রাজি আছে? আল্লাহ সবাইকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ঈমানদার ফুলিশ, তারা তাওহীদি জনতার উপরে গুলি করে নাই, নাস্তিকরা করেছে, নাস্তিকরা করেছে, নাস্তিকরা করেছে, নাস্তিকরা করেছে। জালিমের বাচ্চারা, যারা এই কথা বলছ, তোরা নাস্তিকের দালাল, নাস্তিকের দালাল, নাস্তিকের দালাল, নাস্তিকের দালাল, নাস্তিকের দালাল। না ভাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যার কোনো গুনাহ ছিল না, তারপরেও আগের পিছের সব মাফ। লিয়াগফির লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যার আগের পিছের সব মাফ। উনি দৈনিক 70 মাররা, 100 মাররা, 70 বার, 100 বার, 100 বার, 70 বার তওবা করতেন। তিনি কে? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মুবারক শুনলে কি বলতে হয়? এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যতটুকু সময় লাগছে, মদিনা শরীফে রাউজা মুবারকে পৌঁছতে ততটুকু সময় লাগে না।
আল্লাহ 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 নামাজওয়ালা ডাক হইতে হবে, রোজাওয়ালা ডাক, বিবি পর্দাওয়ালা ডাক, হালাল গিজার ডাক, এই মদিনার নমুনাওয়ালা ডাক। কয়টা কথা বলছি? পাঁচটা। এক নম্বর নামাজ। নামাজ পড়তে হইলে কি লাগে? আল্লাহর কালাম লাগে, কইতে পারেন? নুরে খুরশি দামে দাদুষুমার, নুরে খুরশি দামে দাদার সুমার, লেখে আজ খুরশি সূর্যের কিরণটা সূর্যের সাথে যেমনি ভাবে জড়িত, 30 পারা কালামে ইলাহি তেমনি ভাবে আল্লাহর সাথে জড়িত। কার সাথে জড়িত? এখন তো কোরআনওয়ালার ঘরে গানওয়ালা, কোরআন শরীফ বলার ঘরে কিওয়ালা, গানওয়ালা, দাড়িওয়ালার ঘরে মুসওয়ালা, নামাজির ঘরে বেনামাজি, রোজাদারের ঘরে বেরোজাদার। হোস হোস, এই জন্য নবীজি আসেন নাই। নবীজি আসছে মা তা কুমুর রসুল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমার জন্য যা নিয়ে এসেছি সেটা গ্রহণ করো, যা আমি নবী গ্রহণ করি নাই সেটা তুমিও গ্রহণ করতে পারবে না, আমি নবী যেটা করি নাই সেটা তুমি করতে পারবে না। ঠিক কি ঠিক না? মুফতি দেলোয়ার সাহেব তো ভদ্র মানুষ, আমি আবার এত ভদ্র না, বুঝতে পারছেন? আমগুরি জ্বালায় পড়ে শেষ করতেছে আহলে খবিস ওয়ালারা, বুঝতে পারছেন? উনি তো ভদ্র মানুষ, সেগানি আর আমনগর দর্শকের ফাগানি, ঠিক কি ঠিক না? নোয়াখালীতে কিছু মানুষের এক শ্রেণীর রোগ আছে, আছে না? নাই এক শ্রেণীর রোগ থাকলে হেত হইলো ফাগাইয়া সেগাইয়া দাঁড়ায়, ঠিক কি ঠিক না? তো আহলে খবিসওয়ালা কইলো এক শ্রেণীর রোগ, এটা কাটতে হইলে আজিমের কাছে যাইতে হইব, ঠিক কি ঠিক না? এটা অপারেশন করতে হইব, ঠিক কি ঠিক না? আর এই অপারেশন করনেওয়ালা মানুষ তো হইলো মুফতি দেলোয়ার সাহেব, ঠিক কি ঠিক না? ফাগানি আর সেগানি তোকে বন্ধ হয়ে যাইব, তোকে তো এক শ্রেণীর রোগ, জিনিসটা কাটতে শুরু কর, তৈলে তো নবীজির তরিকা দাঁড়াইতে পারবি, ঠিক কি ঠিক না? কোরআন শরীফ কয় কেমনে, হাদিস শরীফ কয় কেমনে, তোরা যাস কোন দিকে? আকাশ কেন দানে ধোবে দানে ধোবে দানাত, আকাশ কেন দানে ধোবে দানে ধোবে দানাত, দরজাহলে মোরা কাবু বাদা দেহরে বা মানাত। কয় তোর থেকে জাহিলিটা দূর কর, বাড়াবাড়ি দূর কর,
মদিনার সুন্নত মোতাবেক জিন্দেগি গঠন কর। এই জন্যই আজকে আহলে সুন্নত ওয়াল জামাতের এই মাহফিল, ঠিক কি ঠিক না? আজকে রুহের খোরাক দিয়ে গেছে আমাদের নেতা, আমাদের আমির। আল্লাহু আকবার, আল্লাহ মাহমুদ শফি সাহেব হুজুর যার চেহারার দিকে তাকাইলে মালিকের কথা স্মরণ হয়, আল্লাহু আকবার, ঠিক কি ঠিক না? ঘর কই দুয়ার কই হান্দাস কই, কিরে সরের ঘরের সরেরা, ঘর কই দুয়ার কই হান্দাস কই। বর্ষায় গে যখন দিল আর খুন জিগার হাম, দেখে গি জবি নাকলে মোহাবত মে সমর হাম। খুদা বাহাদুরে বাহাদুরে বাহাদুর, আল্লাহ আকবার, কই যত যাইবেন তত বাকি, যত যাইবেন তত বাকি, যত যাইবেন তত বাকি। আরশে আজিম পর্যন্ত গেছেন আর 70,000 মোকাম বাকি, আল্লাহ কত উড়াইতে না আসি, এই বুঝেন নি মিয়া, বুঝেন সৈদা না কি বলতেছে? তোরে উঠাইতে আছি একজন আল্লাহওয়ালার হাতের সাথে হাত লাগাই আমি তোকে আরশের দিকে টানতেছি, আল্লাহু আকবার। ওই যে ছোট বাচ্চা একটা সামনে আছে, হে যখন ছোট আছিল দাঁড়াইছে, হের এ খালি বাপের কোলে যাইতে চায়, তো বাবা দাঁড়া করে দিয়ে কয় আসো, কি করো সামনের দিকে আসো। তো ছেলে যখন এক দুই কে গাইয়ে বাবা একটু ফিসে নামে, নামে কি নামে না, নামে হাঁটা শিখতে 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 শিখতে, বাচ্চা এখন আর বাপের কথার দার দাঁড়ি না, কয় কোলে লইবেন না লইতেন না, কয় আসো, এক দৌড়ে যায়া বাবার গলার মধ্যে ধরে, আল্লাহ আকবার, আল্লাহ ধরা দেয় দেয় না, ধরা দেয় দেয় না, দেয় দেয় না, বন্দা আল্লাহ আল্লাহ আকবার। এসমে যাতে জিকির দিয়ে গেছে না দেয় নাই, আল্লাহ আল্লাহ, এসমে যাতে পাকে দোস্ত, এসমে আজম আজবরায়ে করবে, আমি আসি দেখি কই যান, কে বুঝবো এটা, খালি আমি তো নেনি এটা বুঝবো, যে পাঁচ ভক্ত নামাজ পড়ে, যে সুন্নত ওয়ালা জিন্দেগি গঠন করে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকে, সে আল্লাহর মর্যাদা বুঝে, অন্য কেউ বুঝে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা কচ্ছ তোর, এই চুপ, আল্লাহু আকবার, হোস ও এদিকে তাকিয়েন না, একদল আইসে সমালোচনা করতে আইসে না, এ ভাইয়েরা ধৈর্য ধারণ করেন, দলিল দিয়ে কথা বলবো বিনা দলিলে না, ইচ্ছা কিন্তু শিক্ষা দিলে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কি ঠিক না? আর যদি মালিকে দেওয়ায় বলে ক্ষতিপূরণ দিব তো দিব, এই পাগলার সাথে তো করে ফার করিয়ে দিব, তোদেরকে ফার করিয়ে দিব, ভালোবাসা কার জন্য, কার জন্য? আচ্ছা আপনারা ছিলেন কি লেগে হেতাকু ক্যামেরাও তো চলে দেখতে পারে, আপনারা চিন্তা করেন, চুপ চুপ, এখানে আসছেন
করার জন্য যদি ঠিকমতো বসতে পারেন, আল্লাহু আকবার, সারাদিন আমি তাকে তালাশ করি, সে ধরা দেয় না, ধরা দেয় না। রাত্রে শেষ ভাগে সে প্রথম হাসপাতালে এসে আমাকে আপনাকে তালাশ করে, আমার দেখা পায় না। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. أصلي قرآن شريف هوش هوش أي دين دين نارك تدين أسه أي دين ربك خارتك দিনের কথা স্মরণ করো। হেরাসিদকে দিলে ভিডিও করতে হইব, হেরাসিদকে দিলে আউটও করতে হইব। আরে এই শীতকাল তো আসছে, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই শীতকাল তো আসছে, সাহাবাতুল আনসারি থেকে, বুঝো না তো কিছু। কইল তো বিপদ, انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم ইমানদারদের সামনে যখন আল্লাহ তাআলার কথা বলা হবে, আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করা হবে, আল্লাহর জিকির করা হবে, তার অন্তরের মধ্যে আল্লাহর ইশকের আগুন জ্বলে উঠবে। ঠিক কি ঠিক না? যে জিকির করে না সে কিভাবে বুঝে? বর্তমানে হাজারো হাজারো উলামায়ে কেরাম আজকে এখানে, বর্তমানে জিকির করনে ওয়ালাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। ঠিক কি ঠিক না? মসজিদ কার ঘর? কার ঘর? মসজিদে কি আল্লাহর জিকির হবে কি হবে না? মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই 350 থেকে 400 আলেম নিয়ে দারুল উলুম দেওবন্দে ফজরের নামাজের পরে জিকির করতেন, উনি মাগরিবের পর জিকির করতেন। জিকির আছে তো আল্লাহর রহমতের বর্ষণ আছে, জিকির থাকবে না আল্লাহ তাআলার রহমতের বর্ষণ থাকবে না। ঠিক কি ঠিক না? হুশিয়ার ইমাম সাহেব, খাদেম সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, জাকিরিনদেরকে মসজিদ থেকে বের করে দিয়েন না, মসজিদে তালা দিয়েন না, আপনি জান্নাতের দিকে অগ্রসর হবেন। যেতে থাকবেন, যেতে থাকবেন, টপ করে আপনার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, ঢুকতে আপনি পারবেন না, পারবেন না, বললাম পারবেন না। ঠিক কি ঠিক না? হুজুর একটু চুপ, কারণ হুজুর কত দলিলের দরকার। হুজুর বলছেন আল্লাহ আল্লাহ জিকির 25,000 বার করার জন্য স্মরণ আসেনি, এই না চুপ করে বেশি লিগে আছে না? নাই যারা জিকিরের বিরোধিতা করে তারা আসলে জিকির করে না, তারা হলো শয়তানের দালালি করে। ঠিক কি ঠিক না? মুফাসসিরিনে কেরামের আজকে অভাব নাই। ইমাম রাজি কি বলে, ইমাম কুরতুবি কি বলে, এই কাসিরা শব্দের কথা বলেন যে ফজরের থেকে শুরু হবে, মাগরিব পর্যন্ত জিকির চলতে থাকবে, মাগরিবের পর জিকির শুরু হবে, ফজর পর্যন্ত চলতে থাকবে,
বেশি বেশি করে কারে ডাকবেন? কারা কারে আল্লাহ ডাকবেন? দেহি তো আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আজকের এই মাহফিল জনসমুদ্রে পরিণত হয়েছে। এদেশের মানুষ যে আল্লাহকে ভালোবাসে সেটা প্রমাণ হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদেরকে যে ভালোবাসে এটার প্রমাণ ঘটে গেছে। ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করেন। বেশি বেশি করে কাকে ডাকবেন? কাকে ডাকবেন? কয় এমন ডাকা ডাকো হাত্তা ইয়াকুলু মাজনুন। ঠিক কি ঠিক না? আরেকটা বান্দা দেখলে যেন বলে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে। অন্ত ফাগলে নাই, দুই সাইডে থাবড়া থুবড়া দিলে কয় তেরম করে কেন? আর ইসা বুজুর রহমতুল্লাহ আলাই এই তো অন্তর কইতে দিত না, কইতে দেন। কতটি মৌসা মার্কা আছে না, এটি তো খালি সমালোচনা করে। তার ইসা বুজুর ফির কারে কয়? ফির কারে কয়? ফির সাহেবের মধ্যে মদিনার নমুনা আছে কিনা দেখবেন। ফির সাহেবের ঘরে সরি পর্দা আছে কিনা দেখবেন। পীর সাহেবের কাছে যে আমানতি টাকা রাখছে ওই নোটগুলি, ওই নোট ফেরত দিচ্ছে কিনা আপনাকে এটা দেখবেন। ঠিক কি ঠিক না? ফিরের তো অভাব নাই। নারকলের ফির, তালের ফির, সুয়ারির ফির, এরপরে খাজা বাবা, ডাইল বাবা, তবলা বাবা, হালুয়া বাবা, ঠিক কি ঠিক না? মইজ বাবা, গাঞ্জা বাবা, শেষ তো হইলো হালুয়া দেখেন না বাবা, ওটার মানলাম না। ঠিক কি ঠিক না? কয় বাবার কাছে আছে, আছে শুধু রাইফেলটা দুইটা গুলি, আর কিচ্ছু নেই। ঠিক কি ঠিক না? এই আর কিছু আছে নেই। কোনানে যাস, কোনানে যাস, হোস হোস। আল্লাহু আকবার। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দে সিয়াসিদ্দার সব কিতাব একা একা পড়াইত। হাদিস আবুদুর রহমতুল্লাহের কাছে যাইতো কিন্তু ধরা দিত না। উনি হইলেন কাফিয়া ফাস, আর উনি হইল ফকিউল উম্মা। এলেমেরও তো একটা গরম আছে, আছে না নাই? আছে না নাই? ফখরে বাঙ্গালের মতো মানুষ, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই আজ যা বাড়িতে ফিট ফট হয়ে আইসে, কারিসা বুজুরি জিজ্ঞাইব, জিজ্ঞেস করব আপনার মুড়িদ্রায় রুম লাফায়গা। বাড়িতে প্রস্তুতি নিয়ে আইসে, প্রতিদিন ফখরে বাঙ্গাল আসলে যার মুনাজারায় 700 কাদিয়ানি মুসলমান হয়েছে, উনি হইলেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই। সারা বাংলাদেশে যা হোক আর না হোক নাস্তিকদের বিরুদ্ধে ব্রাহ্মণ বাইরা বলার এক নম্বরে যায় সবসময়। ঠিক কি ঠিক না? সুঙ্গা হুয়ান পর্যন্ত আম্বু শক্তি, এরপরে দৌড়ান দিলে কে কোনো যায় খবর থায় না। ঠিক কি ঠিক না? এই দিন দিন না আরো দিন আছে, আছে না নেই? প্রশ্ন ঠিক, আমার সময় কি শেষ নেই? ফখরে বাঙ্গাল ইতিহাস দেয় না লন, প্রশ্ন নিয়ে আসছে। আইজা মুসাফা কইরা বাদাম গাছের নিচেতে প্রতিদিন জামাই রে রয়ে যায়, আইজকে আর নেয় না। কয় জামাই থাকেন, আমি ঘরের থেকে আসি, আসলে তো ঘরও যায় না, কারবার তো হয়ে গেছে। হারলিরা নোহে গেছে বাসনা সোহবত খালকরা তাদের সাথে যদি সুসম্পর্ক রাখতে পারো এই নৌকাটাই গিয়া মদিনার ঘাটে বসবে। ঠিক কি ঠিক না? প্রশ্ন করতে আসছে, কয় জামাই একটু দাঁড়ান।
আলী সাবুদুর রহমতুল্লাহ আলাই চলে গেলেন ঘরে। এই ঘরের থেকে বাইরে মাত্র ফখরে বাঙালির দিকে নজর করছে, নজরের সাথে সাথে দেখে উজানির মাটির থেকে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়েছে। মাটির থেকে কি শুরু হয়েছে? জিকির শুরু হয়েছে। গাছের থেকে শুরু হয়েছে, ফখরে বাঙালও লাফাইতে আছে। কি লাফায় গা, লাফায় গা, বুঝি ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু কাকে ডাকে? কাকে ডাকে? শুধু আমরা জিকির করলেই দোষ হয়ে যায়, ঠিক কি ঠিক না? বর্তমানে জিকিরে জলির বিরুদ্ধে অনেক কথা বলে থাকেন, বর্তমানে জিকিরে জলি করা ফরজ। আল্লামা আহমদ শফি সাহেব হুজুর নিজে নিজের বয়ানে বলছে, এক বয়ানে, বর্তমানে জিকির করনেওয়ালা মানুষ নাই, সেজন্য জিকিরে জলি করা ফরজ। আবার আরেক দল আছে, ইল্লাল্লাহ জিকির কই ফেলছে, এটা লই এটাকে ফায়দা মানুষ তো, ফায়দা মানুষ তো, ঠিক কি ঠিক না? আচ্ছা বউরে সুমা দিলেন কি লেগে, এটা কই ফেলছেন? বিয়া করণের এটা দরকার, সুমা দেওয়ানের দরকার আছে? যাই মা তোর কি লেগে না, বউরে সুমা দেওয়ানের দরকার আছে? এই বেটা মা তোর কাছে আইস আমার সামনে, ইল্লাল্লাহ রে করতে হইলো শুধু তুমি, তুমি কে? আরে করতে হইলো নূর, নূর মানি আলো। কয় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া যখন গাইরুল্লাহকে জবা করছে, ইল্লাল্লাহ জরবের সাথে সাথে কলমের মধ্যে মালিকের নূর ফিট হয়েছে, নূর ফিট হয়েছে, নূর ফিট হয়েছে, নূর। আল্লাহ আল্লাহ আল্লাহ, বসেন, বলিয়া শুরু হয়ে গেছে, এখনো তো জায়গা পর্যন্ত যায় না, মাত্র শুরু। হ্যাঁ বেদার উদার না খুলে গি, বেদার মাইদার না ছোড়ক, তুমিও দরজা খুলবে না, আমরাও দরজা ছাড়বো না। দরজা ছাড়বেন নি, কারা কারা ডাকবেন? আর আল্লাহ আল্লাহ, আমি জিকিরে যাই ফরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই হুঙ্কার দরকার বাংলাদেশে, এ ব্যাপারে আমার দুই একটা কথা না বললে আমি সামনে যাইতে পারতে আছি, ঠিক কি ঠিক না? বলাতে বলে কি, মোবাইল বলে কি, হ্যাক হয়েছে, হ্যাক মানে কি ফাঁক নাকি কি হয়েছে, এটা কি বুঝি না? শোনেন শোনেন, আমরা তো ফিটার খাই, আমরা বুঝ দিতে বেশি সময় লাগে না, কি বুঝেননি আমার কথা? বোলাতে বলে মোবাইল কি হয়েছে, হ্যাক হয়েছে, এমনি বোলাতে যে তৌহিদি জনতা শহীদ হয়েছে এটা তো আর হ্যাক হয় না, তাই কথা ভাত সাইকেল লিখে, ওটা কি হ্যাক হয়েছে? বালা করে বুঝবেন কি কই? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বাস করেন, আমরা ওরে মাথার মধ্যে রাখছি, ওলামায়ে দেওবন কওমি মাদ্রাসাওয়ালারা মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক মহব্বত করি, আমরা করি কি করি না, করি কি করি না? আমাদেরকে যে শাপলা চত্বরে আচ্ছা ধরে ফিটাইছে, এরপরে আমরা ওনারে ভালোবাসি, বাসি কি বাসি না? কারণ আছে, দুধদাইন্না গায়ের বলে লাতিও বালা, কমই সনদ দিছে লেগে না ভালোবাসি, এই মেয়ে মাতার নাকি লেগে হবে, কমই সনদ দিছে জন্য ভালোবাসি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি কল কত ভালোবাসা চান, ওলামায়ে কেরামের চাইতে ভালোবাসা আপনার কোন নেতা নেত্রী আপনাকে দিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আরে অলৌকিক কথা কইছি না, হলে তো বীর ফরে দেন, অলৌকিক জাকাত গেছি নি, এমনি যদি এসকো আইয়া যায় পরে তো ঘটো যাইবেন গিয়া, এক বেটা আমদের লাগে ইয়ার যাইব আর কি, হজে যাইব,
2007 সালে তো বিমানবন্দরে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক, পরে বিমান উঠতে খালি লাব্বাইক, পরে মাওলানা রুহুল আমিন সাহেব আরো কত জান কয় ভাই বেশি লাব্বাইক কইলেন না, কাবা দেখলে তো ভুলে যাইবি, ঠিক জন যে বিমান নামছে হেতারার লাব্বাইকের খবর নাই, মানে ওই বিমানের ধাক্কা হেতার কারবার শেষ, ঠিক কি ঠিক না? পুলিশে দুই সাইডে গুলি দিছে, আমি এসকো কিন্তু শেষ, নিবার পথে, ঠিক কি ঠিক না? আরে যারা ইমানদার পুলিশ তারা তাওহীদি জনতার উপরে গুলি করে নাই, নাস্তিকরা করেছে, নাস্তিকরা করেছে, নাস্তিকরা করেছে, নাস্তিকরা করেছে। আমি জানি আমার এই বছর কয়টা মাহফিলে দাওয়াত দিত না, আল্লাহ এটা আমার জানিয়ে দিছে, ঠিক দাওয়াত কিন্তু ফাই না, তারপরেও ডায়েরি খালি নেই, শুধু কারণ একটাই কি লেগে হক কথা ডাক আল্লাহ মাহমুদ শফি সাহেবের পক্ষে কথা বলাতে অনেক মাদ্রাসাওয়ালারা আমার এইবার দাওয়াত দেয় না, কেন ওনার পক্ষে কথা বললাম, কেন ওনার পক্ষে কথা বললাম? আপনাকে মোহাম্মত হইলে ফাসাদ তলে মিয়া, ফাসাদ তলে দুই রাখেন, দুনিয়ার ভালোবাসা হইল নাবির নিচে, আর আখেরাতের ভালোবাসা হইল নাবির উপরে, নাবির উপরে, নাবির উপরে, নাবির উপরে। মাননীয় প্রধানমন্ত্রী কত ভালোবাসা চান, আজকে এখান থেকে ভালোবাসা বিতরণ করব, আপনার যদি আপনি গ্রহণ করতে পারবেন যদি সাহস থাকে, ঠিক কি ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী তাদের বিচার যদি করেন আমরা আপনাকে ভালোবাসা দিব, ঠিক কি ঠিক না? নোয়াখালীর ভাষা কয় সেই দিন নাইরে নাতি হেন্দি গপ্পর গপ্পর খাইতি, ঠিক কি ঠিক না? ভালো করে বুঝেন আমি বলতেছি, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ভালো করে বুঝেন, খালি এসকো দেখান এক হকানি ফিরে আর এক হকানি ফিরে দেখতে পারে না, এটা আপনাকে ভালো ঠাসা, ভালো ঠাসা। আরে যেটা উজানি আছে উজানি থাক, যেটা চরমনাই আছে চরমনাই থাক, যেটা শস্যিনা আছে শস্যিনা থাক, যেটা ঝালুকাটি আছে ঝালুকাটি থাক, যেটা নানুপুর আছে নানুপুর থাক, যেটা হাঁটাচারি আছে হাঁটাচারি থাক, ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আমরা সবাই এক কালিমা পড়নে বালা, এই মহাব্বত অন্তরে আসে না কেন? বেটা মিথ্যুকের দল মুনাফিকি গরজ বইয়া বইয়া আবার ফুটকারি মারো, জেহাদ 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 চাই, জেহাদ দেখলে আমি নাই, মিথ্যুকের দল, মিথ্যুকের দল কয় রক্ত দিছি আরো দিলাম, নিজের সৈন্যের ত্যাগ ফুটাও না, ঠিক কি ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী কত ভালোবাসা চান, কত ভালোবাসা চান, ওলামায়ে দেওবন্দ দেওয়ার জন্য প্রস্তুত, আপনি নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করুন, ঠিক কি ঠিক না? সংসদের সর্বোচ্চ আইন নাস্তিকের জন্য ফাঁসির আদেশ আমাদের সংসদে কার্যকর করে দেখান, দেখেন তাওহীদি জনতা আপনাকে কত ভালোবাসে, কত ভালোবাসে, কত ভালোবাসে। জনসমুদ্রে আজকে পরিণত বলতে বাধ্য, হেফাজতে ইসলামের সময় অনেক ওলামায়ে কেরামের নামে তাওহীদি জনতার নামে কেস হয়েছে, এই কেসগুলি এখন পর্যন্ত উঠায় না। আবার আমাদের কিছু কিছু দরবেশ নাম কয় শাপলা চত্বরে বলে আমরা পিকনিক করতে গেছি, সালাটু সালার অত করে কুবাই মারলাম, জালিমের বাচ্চারা
সম্মানিত প্রধানমন্ত্রী, সংসদে আইন পাস করুন, আপনার চোরের পিছনে কষ্ট করতে হবে না, ডাকাতের পিছনে কষ্ট করতে হবে না, আপনি সংসদে আইন পাস করুন যে আজানের 15 মিনিট পূর্বে, আজানের 15 মিনিট পূর্বে অফিস আদালত দোকানপাট যা কিছু আছে সব বন্ধ থাকবে, তৌহিদি জনতা জামাতের সাথে নামাজ আদায় করবে। আমরা আপনাকে ধন্যবাদ দিতে রাখি। ঠিক আছে নি? ঠিক আছে নি? কত ভালোবাসা দিয়াম, আমরা দেওয়ার লেগে প্রস্তুত না, অনেক লেগে প্রস্তুত না, তো হায়রে আমার কেউ ভালোবাসে না। একবেটায় বউ খারাপ দিছে তালাক দিয়া, তালাক দেওয়ার পর অন যেটা আছে সেটা দেয় হচ্ছে এটা ঠ্যাং মাথার উপরে দেয়, তো আগিলা গো আগিলা কত ভালো আসিল, বুঝেন আমার কথা? হস হস, এদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত যারা তারা পীর মুরিদিকে বিশ্বাস করে, আহলে হক যারা তারা পীর মুরিদিকে বিশ্বাস করে, তারা ফতোয়া দিয়েছে ইল্লাল্লাহ জিকির জায়েজ, আপনাদের মতো আহলে খবিসের ফতোয়া শোনার প্রয়োজন ঠিক কি ঠিক না? আমাদের মুরব্বীরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই হইতে নিয়া যত বুজুর্গ দিন আছেন ইল্লাল্লাহ জিকির করছে না করে নাই? আচ্ছা কান টান দিলে কি আইয়ে ভালো করে বুঝবেন, কান টান দিলে কি আসে? মাথা আসে, কান টান দিলে মাথা আসে, এটা মনে রাখবেন, কান টান দিলে কি আসে? মাথা আসে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে কাইরুল্লাহ কাটা হয়ে গেলে, লায়ের তলোয়ার দ্বারায় কাইরুল্লাহ কাটা হয়ে গেলে ইল্লাল্লাহর সাথে সাথে আমার মালিক কলবে আসে, আমার মালিক কলবে আসে, আমার মালিক কলবে আসে। তাই যা দেখেন একটা সবক দিছে পাশে আন পাস, সময় কি শেষ? হ্যাঁ, পাশে আন পাশে আন পাস, এই পাশান পাশের জিকির শিখার জন্য জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই থানবী রহমতুল্লাহ আলাইর ভাগিনা তারি সাহেবের কাছে আসছে, থানবী রহমতুল্লাহ আলাই পাঠাইছে যাও তুমি বিশ্বের কুতুব কারি ইব্রাহিমের কাছে গিয়ে পাশান পাশ জিকির শিখে আস। কোন জিকির? নাকি দিয়ে, ঠিক কি ঠিক না? এই জিকির ঠিক নেই, ঠিক কি না? আল্লাহ কি আল্লাহ আর ছাড়তে কি হু, এটা যদি জিকির করে কয় মহিষের মতো এরম করে বলে কি বলে না? এটা মনে রাখবেন, এই পাশে আন পাস জিকিরটা জান্নাতে থাকবে, এটা জান্নাতি জিকির, দুনিয়াতে নাকি ডাক হবে জান্নাতের মধ্যে ডাক হবে না, আল্লাহ আকবার নাকের এরকম আওয়াজ হবে না, কিন্তু তার জিকির চলতে থাকবে জারি থাকবে। বেশি বেশি করে কাকে ডাকবেন? কাকে ডাকবেন? কারা কারা আল্লাহকে ডাকবেন? আল্লাহ কবুল করেন। ফজরের পরে কিছু সময় জিকির করো, আমি তোমাকে মাগরিব পর্যন্ত স্মরণ করব, মাগরিবের পর কিছু সময় জিকির করো, আমি তোমাকে ফজর পর্যন্ত স্মরণ করব। কে স্মরণ করবে? কে স্মরণ করবে? নামাজ যেন কাজা না হয়, নামাজ যেন কাজা না হয়, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত বন্দার সমস্ত সগিরা গুনাহ মাফ হয়ে যায়, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদার বনে যায়। আল্লাহু আকবার, দিল আছে দারাম জানতন
তাওয়াজ্জু আমার দিকে। নামাজের মধ্যে জিকির আছে না নাই? কোরআন শরীফ তেলাওয়াত আছে না নাই? এই জন্য তো কোরআন শরীফের আয়াতের তাফসীর, মেরে কালাম কো তেলাওয়াত করতে যাও, মেরে জান্নাত মে চলতে যাও, আমার কালাম ইলাহি কে তেলাওয়াত করো আর আমি মালিকের জান্নাতের মধ্যে বিচরণ করো। আজকে যদি এখন জিজ্ঞেস করি ফজরের নামাজ পড়ে কারা সুরা ইয়াসিন তেলাওয়াত করছেন, কারা জোহরের পরে সুরা ফাতিহ তেলাওয়াত করছেন, কারা আসরের পরে সুরা নাবা তেলাওয়াত করছেন, কারা মাগরিবের পর সুরা ওয়াকা তেলাওয়াত করছেন, এশার নামাজের পরে সুরা মুলুক তেলাওয়াত করব, এই পাঁচ সুরা যারা পাঁচ ভক্ত নামাজের পর আদায় করবে আল্লাহ বলেন 24 ঘন্টা আমি তোমার ভাড়াদারি করব। কে ভাড়াদারি করবে? আল্লাহ। আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত, ইসমে আজম আজবরায় করবে ওস। আল্লাহ 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 খুদ
সুরতে দুল জালা নাম কেউ নেই গিড়গিড়ায় যা খুলে না খুলে দর সে দরজা খুলুক আর না খুলুক আমি তার দরজা ছাড়বো না। আল্লাহ আকবার, বাইরে তো আল্লাহ আকবার, আল্লাহ আকবার, যত যাইবেন তত বাকি, যত যাইবেন তত বাকি, যত যাইবেন তত বাকি। আল্লাহ বরসায় গে জব খুন দিল খুন জিগর হ্যাঁ, বরসায় গে জব খুন দিল আর খুন জিগর হ্যাঁ, দেখে কি জবি নকল মোহাবত সমর হ্যাঁ। খুদা বহু দূরে, বহু দূরে, বহু দূরে, এত নিকটে, এত নিকটে, বান্দা বান্দার কাছে যত নিকটে, আল্লাহ বলেন আমি তোর আরো নিকটে। নিকটে কে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা আল্লাহকে কবরে নিয়ে যাব, ঠিক কি ঠিক না? আমাদের কবরের সঙ্গী কে? কে সঙ্গী? আল্লাহ। মাধবজি, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আমরা সকলেই দোয়া করবো ইনশাল্লাহ, প্রতি বছর যেন তারা আমাদেরকে ইমানের উপহার দিতে পারে, ঠিক কি ঠিক না? কিসের উপহার? আমরা সকলেই আখেরি ফরিয়াদ, আমরা গুজওয়াই হিন্দের ইমাম মাহদির সাথে একত্রিত হয়ে যুদ্ধ করতে কারা কারা না দিয়েছি, আল্লাহ সবাইকে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উজানির মাহফিল 2-3 জানুয়ারি, উজানির মাহফিল 2-3 জানুয়ারি, আল্লাহ তৌফিক দিলে যাবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ।